একটু আপনার নামটা জানতে চাচ্ছিলাম। রুমা খাতুন। রুমা খাতুন, আচ্ছা। খালা, আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেটা আসলে আলোড়ন সৃষ্টি করেছে যে আপনি আসলে 30 বছর কিন্তু আত্মগোপনে ছিলেন, আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছিলাম। এখন 96 সালে অপারেশন করলাম, তার 10 বছর পর এইটা স্বপ্নে দেখলাম যে আজকে রাত্রি তোমার দাঁড়িয়ে হবে, কাউকে বলবা না, কারোর হাতে খাবা না। তা আমি তো ওটা মানি নাই, ওসব কিছু করিনি। এমনি সবাই আসে, তেল পানি পড়িয়ে দিই, এমনি দুয়ার তাপে দিয়ে যা দিই, ভেঙে ধুয়ে দিয়ে এটা করি। তা আমি কষ্টে আছি, কেউ নাই, আত্মীয় স্বজন আছে সবাই, গরিব বেশি বড় লোকও না, তবু তাদের নিয়ে বেশি আছে, আল্লাহ রাখেছে। জি, এখন তো একা বিয়ে হয়েছে 12 বছর কালে, যখন যুদ্ধ হয় যুদ্ধের 9 মাস পরে বিয়ে হয়, স্বামী মারা যায় 10 বছর পরে, একটা ছেলে হয়েছিল, সেটা টিকে আছে, মারা যায় 8 দিন পর। তারপরে এরকমই ছিলাম, পরে আবার আল্লাহ রুকুমি আবার অন্য জায়গায় ঘরে গিয়েছিলাম, তাও সেখানেও স্বামী মারা যায়। তারপর আমি এরকমই আসি আত্মীয় স্বজনের বাড়ি, নাতে ছেলে করে নিয়ে সবাই নিয়ে আমাদের মানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রথম বিবাহ হয়েছিল, স্বামী মারা গেছেন। আচ্ছা, তারপরে কত বছর পরে আবার বিবাহ বসলেন? 15-16 বছর আবার 15-16 বছর পরে আবার বিয়ের পিঁড়িতে বসলেন। আচ্ছা, তারপরে সেই হাজবেন্ড মারা গেছেন কতদিন পরে? 6 মাস পরে। তার মানে কি আপনার যে আগের হাজবেন্ড ছিল সে করে কি কোনো ছেলে সন্তান হয়েছে? এক ছেলে ছিল। ছেলে কত বছর হয়ে? বছর না, সে আতর ঘরেই মারা, মানে 8 দিন ছিল। 8 দিন ছিল। আচ্ছা, তারপরে আপনি বিবাহ করলেন, মানে তারপরে কি আপনি বিবাহ করেছেন? দিয়েছেন? সেই বিনিময়ে আপনি কোন টাকা টুকা নিয়েছেন বা কেউ চাইলে দিয়েছে এরকম কিছু? আমার এমনি সবাই দেয়, আর আমি বলে দিই মজুর ধরে তোমরা দিয়ে দেবো, আমার সবাই এত তাকিয়ে হবে নিতে হবে, এটা আমি ই করি না, এমনি সবাই দেয়। এমনিতে এলাকার মানুষ খুশিতে যা দেয় সেটাই সন্তুষ্ট। আচ্ছা, তাহলে আপনি এই যে 30টা বছর আত্মগোপনে ছিলেন, মানে সবাই শুধুমাত্র কি পুরুষদেরকে আপনি মুখ দেখাইতেন না শুধু, নাকি মহিলাদেরকেও? পুরুষদের আগে দেখাতো না, পরে মহিলা আত্মীয়স্বজন তখন বাড়িতে ঢুকিয়ে দেখ, থাকতাম মুখ বাঁধিয়ে। তারপরে আস্তে আস্তে সবাই জানিয়ে গেল, সবাই তখন দেখে এখন মহিলাদের সাথে এখন এই মাঠে এখানে আসে আর কি, বেশি সবাই জানিয়ে গেল। আগে ছিলাম গুলির জামাই বাড়ি, সেখানে তো লোকজন যাইতে না, সেরকম ভালোই ছিল, যেতে জানতে না বেশি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে কি আপনি কি এই যে যে এখন যে বাসাটা আমরা দেখছি এই বাসায় থাকতেন? না। তাহলে কোথায় থাকতেন? এখানে আসি আজ 3 বছর। ও, 3 বছর এসেছে? 3 বছর। মানে এটা কার বাড়ি যদি একটু বলতেন? এটা বাড়ি একজন ঢাকায় থাকে, সে কিনেছে, সে ঢাকায় থাকে, তার বাড়ি করি। আচ্ছা, আর পাশাপাশি আপনি কি করছেন, মানে আপনার খাবার দাবার বা কোথা থেকে আসে যদি একটু বলতেন? খাবার দাবার সবাই আমার দেয়, ভালোবাসে, সবাই সবাই দিয়ে যায় খাবার, আমি কারো বাড়ি যাই নি, কারো কাছে আই না। মানে সবাই খাবার আপনাকে দিয়ে যায়? আচ্ছা আচ্ছা, তার মানে খাবার যার ভালো লাগে দিয়ে যায়, না হলে আপনি না খেয়েই থাকেন? এরকম কি কখনো হয়েছে যে না খেয়ে 2 দিন বা 3 দিন বা 2 বেলা এরকম ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? হ্যাঁ, এমন দিন তো কয়দিন আগে যে লবণ কিনতে পারলাম না, গেলাম না কাকার বাসা, আনতে 7 দিন আলু নিয়ে খেলাম, আধলা খেলাম, তেল ছিল না আতলা খেলাম, আর এমন দিন যে সবাই দেয় 4-5 গামলা হয়ে যায়, এমন দিন কেউ দেয় না, কারো কারো কাছে আইনি না, কারো কাছে যায়নি, না খেয়ে থাকি। আচ্ছা 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 আচ্ছা,
তার মানে এক পর্যায়ে আপনার এরকম দুঃখের জীবন গেছে যে অনেক সময় হয়তো আলু কিনতে পেরেছেন, নুন কিনতে পারেন নাই, বা নুন কিনতে পেরেছেন, ডাল কিনতে পারেন নাই, এরকম ঘটনাও ঘটেছে আপনার সঙ্গে? আচ্ছা, পাশাপাশি সম্ভবত আমরা যেটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, হয়তো একটি পোলট্রির খামার রয়েছে, সেখানে দেখাশোনার দায়িত্ব রয়েছেন। ডায়াবেটিস হয়ে গেছে 10 বছরের, ওষুধ যা দেয়, টাকা পয়সা যা দেয়, টুকটাক করে ওষুধ খাই, সাদা কালো, হ্যাঁ, আসলে এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন, মানে শুধুমাত্র এটা তো একজন পুরুষের ক্ষেত্রে সম্ভব, কিন্তু আপনি তো একজন নারী, কিন্তু আপনার মুখে মাশাআল্লাহ খুব সুন্দর দাড়ি, সেটা কি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে রেখেছেন? না, একদিন রাত্রি হলো, গোপন না কারো বলতে মানা গেছে, আমি সবার কাছে বলে দিয়েছিলাম, মুখের মেখাবো দিলে যেন কি ডাকবি তাই শিখলে যে মা যদি মুখ ঢেকে রাখবে, কারোর হাতে খাবা না আর কারোর দেখাবা না। জি, আমি সকালে এসে বলে দিয়েছি যে আইসে দেখে যে বাসের তেলে সে মেকআপটাও নেই আর টাকা দিয়েছিল। এটা কত বছর আগে? টাকাও নেই, এটা ওই বছর ঠিক না, ওই যেদিনকে রাত্রির এটা দাড়িটা হইলো ওই দিনকে। সেই সময় আপনার বয়স কত ছিল? তখন বয়স বলতেছি ওই যে 96 তে অপারেশন করেছি, তারপরে 10 বছর পরে এটা হয়েছে।